এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিধান চন্দ্র দাস, সহকারী শিক্ষক, বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়। আমরা প্রথম অধ্যায়ের পূর্বের ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে চার্লস ব্যাবেজ, গুগলিয়েলমো মার্কোনি, বিল গেটস, মার্ক জুকারবার্গ সহ আরো অনেকের অবদানের কথা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ই লার্নিং ও বাংলাদেশ, ই গভর্নেন্স ও বাংলাদেশ, ই সার্ভিস ও বাংলাদেশ, ই কমার্স ও বাংলাদেশ নিয়ে আলোচনা করব। চলো আমরা কিছু ছবি এই ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? কিছু ছেলে মেয়ে কম্পিউটারে বসে ক্লাস দেখছে। দ্বিতীয় ছবিটাতে দেখছ যে প্রজেক্টরে কিছু দেখাচ্ছে। তৃতীয় ছবিতে কিছু ব্যক্তি মনোযোগ সহকারে কিছু শিখছে। তাই এগুলোকে কি বলা হয়? এই মাধ্যমে শিক্ষাটাকে বলা হয় ই লার্নিং। এর মাধ্যমে শিক্ষাটাকে বলা হয় ই লার্নিং। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটা বিষয় পড়ানোর সময় আমরা শিক্ষকরা অনেক কিছু সামনাসামনি দেখাতে ব্যর্থ হই, যেমন সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ। এই বিষয়গুলো আমরা সাধারণত শ্রেণীকক্ষে সরাসরি দেখাতে পারি না। এই প্রযুক্তি এই বর্তমানে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা মাল্টিমিডিয়ার সাহায্যে এই বিষয়গুলো, চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ, এই বিষয়গুলো আমরা মাল্টিমিডিয়ার সাহায্যে উপস্থাপন করে থাকি বা করতে পারি। বর্তমানে বাংলাদেশে এই জাতীয় অনেকগুলো ই লার্নিং এর শিক্ষণ সামগ্রী বা ম্যাটেরিয়াল তৈরি হয়েছে এবং এগুলো ব্যবহার হচ্ছে। আমরা ই গভর্নেন্স এবং ই গভর্নেন্স এর দুইটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে ই গভর্নেন্স টা কি? অর্থাৎ ই গভর্নেন্স ও বাংলাদেশ, শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। বর্তমানে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ও মোবাইল ফোনের SMS এর মাধ্যমে ফলাফল জানা যায়। গভর্নেন্স এর মূল বিষয় হলো নাগরিকের জীবন মান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। এই গভর্নেন্স এর মাধ্যমে কোন কোন কার্যক্রম 365 দিনে 24 ঘন্টা করা সম্ভব, যেমন ATM সেবা, মোবাইল ব্যাংকিং। তাছাড়াও বর্তমানে নাগরিকরা নিজেদের সুবিধা মতো সময়ে সেবা গ্রহণ করতে পারে। ই সার্ভিস ও বাংলাদেশ, ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানকে ই সার্ভিস বা ই সেবা বলে। ই সেবার প্রধান প্রধান বৈশিষ্ট্য হল এটি স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর সমূহের উদ্যোগে ইতোমধ্যেই অনেক ই সেবা চালু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, ই পর্যি, ই পর্চা, ই টিকেট, টেলিমেডিসিন, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, রেলওয়ের ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। ই পর্চাটা কি? ই পর্চাটা হলো দেশের 15টি চিনিকলের সকল তথ্যাদি এখন SMS এর মাধ্যমে জানা যায়, একে ই পর্জি বলা হয়। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমকে সংক্ষেপে
EMTL বলা হয়, যেটা 1 মিনিটে 50,000 টাকাও পৌঁছানো সম্ভব। ই পর্চা, বর্তমানে জমির রেকর্ডগুলো ইলেকট্রনিক মাধ্যমে পাওয়া যাচ্ছে, এটিকে ই পর্চা বলা হয়। তাছাড়া আমরা বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে মেডিসিন সেবা পেয়ে থাকি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টেলিমেডিসিন। এই বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতির যে সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে টিকিট কেনার এই যে সিস্টেম করেছে, যাকে ই টিকেটিং বলা হয়, যে টিকিটটা আমরা মোবাইলেও কাটতে পারি সেটাকে মোবাইল টিকেটিং বলা হয়। আমরা ছবিতে কিছু লোগো দেখতে পাচ্ছি, সেগুলো ই কমার্সের লোগো। তাহলে ই কমার্সও বাংলাদেশ। ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করাকে ই কমার্স বলে। যে কোনো পণ্য সেবা বাণিজ্যের কয়েকটি শর্ত থাকে। প্রথমত হলো বিক্রেতার কাছে পণ্য থাকা, দ্বিতীয়ত ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা। বর্তমানে ক্রেতা তার বিনিময় মূল্য পরিশোধের জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, আমরা এটিএম কার্ড ব্যবহার করে সেটা পরিশোধ করতে পারে। তারপরে কিছু কিছু স্টেজে আমরা সিইউডি পদ্ধতিতে আমরা মানি পেমেন্ট করতে পারি বা পরিশোধ করতে পারি। সিইউডি মানে হলো ক্যাশ অন ডেলিভারি, মানে পণ্য প্রাপ্তির পরে তার বিনিময় মূল্য পরিশোধ করা। বর্তমানে 2011 থেকে 12 সাল থেকে বাংলাদেশেও আস্তে আস্তে ই কমার্সের প্রসার শুরু হয়ে আজ পর্যন্ত এটা প্রসার ঘটছে। বই থেকে শুরু করে জামা কাপড়, খাবার, শৌখিন সামগ্রী ইত্যাদি ই কমার্সের মাধ্যমে বেচা কেনা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে ই কমার্সের মাধ্যমে অনেক পণ্য বেচা কেনা হচ্ছে। তাছাড়া ইতোমধ্যে ওয়েবসাইট, টিভি বা পত্রপত্রিকায় এ ধরনের অনেক বিজ্ঞাপন দেখে থাকি আমরা। তাহলে আজ তোমরা ক্লাসটা কেমন লাগলো, তোমরা বাসায় তা অনুশীলন করবে এবং সরকারের দেওয়া অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো লিখে সংগ্রহ করে স্কুলের এই যে নির্ধারিত সময় জমা দিবে। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।